তরঙ্গ টিভি সত্যের পক্ষে বলিষ্ঠ আওয়াজ। মিজোরামের সীমা বিবাদকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা প্রশমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন শিলচরের বিশিষ্ট নাগরিকগণ। বৃহস্পতিবার নাগরিকদের পক্ষ থেকে একটি স্মারকপত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট কাছাড়ের জেলাশাসক মারফত প্রেরণ করা হয়। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে বরাক উপত্যকার তিন জেলা যথাক্রমে কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দির জনগণ অসম মিজোরাম সীমা বিবাদকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠায় রয়েছেন। সম্প্রতি সংঘটিত এই ঘটনা উভয় রাজ্যের পারস্পরিক সম্পর্কের চরম অবনতি ঘটিয়েছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বসবাস করা উভয় রাজ্যের মানুষের মধ্যে বর্তমানে চরম অবিশ্বাসের পরিবেশ বিরাজ করছে। কাছাড় জেলার মিজোরাম সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ায় উভয় রাজ্যের সাধারণ নাগরিকের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন এবং অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে। অন্যদিকে মিজোরামের বহু পণ্যবাহী গাড়ি অসম সীমান্তে আটকে থাকায় মিজোরামের সাধারণ মানুষের মধ্যে খাদ্য সংকটের আশঙ্কা সৃষ্টি হয়েছে। স্মারকপত্রে এও উল্লেখ করা হয়েছে যে উগ্র প্রাদেশিকতাবাদী শক্তি এই পরিস্থিতির সুযোগে সাধারণ নাগরিকের মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যার ফলে অসমের এবং মূলত বরাক উপত্যকার তিন জেলার যেসব নাগরিক মিজোরামে কর্মরত রয়েছেন তারা গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠায় দিন যাপন করছেন। স্মারকপত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলা হয় যে এ ধরনের ঘটনা নতুন নয়। দুটো রাজ্যের সীমানা নির্ধারণের কাজ দীর্ঘদিন ধরে ফেলে রাখার ফলে নিরপরাধ মানুষ বারবার আক্রান্ত হচ্ছেন। স্মারকপত্রে স্বাক্ষর করেন অসম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা সিআরপিসিসির সভাপতি তপধীর ভট্টাচার্য, আইনজীবী ও লেখক ইমাদউদ্দিন বুলবুল, সমাজকর্মী জয়দীপ ভট্টাচার্য, শ্রমিক নেতা নির্মল কুমার দাস, প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ চন্দ্র দত্ত, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার বিশিষ্ট কবি শিবেন্দ্র সিনহা, হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাপতি শিহাবুদ্দিন আহমদ, চিকিৎসক ও সমাজকর্মী ডাক্তার এম শান্তিকুমার সিনহা এবং হিল্লুল ভট্টাচার্য প্রমুখ। স্মারকপত্রের প্রতিলিপি অসম ও মিজোরামের মুখ্যমন্ত্রীর নিকট প্রেরণ করা হয়। এখন মিজোরামে ঢুকতে দেওয়া হবে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে ট্রাকগুলো যে যাবে তাতে কি কমপ্লিট সিকিউরিটি তাদের দেওয়া হচ্ছে সেটা সম্বন্ধে কিন্তু আমরা জানি না। একটা ভয়ের মধ্যে দিয়ে কিন্তু এই ব্যবসার যে গাড়িগুলো আছে সেগুলো মিজোরামে ঢুকবে বা মিজোরাম থেকে যেগুলো আসবে সেগুলো যদি না আসে তাহলে এখানকার অঞ্চলের মানুষও যেমন না খেয়ে মরতে হবে আবার মিজোরামবাসীদেরও না খেয়ে মরতে হবে। আমার কথাটা হচ্ছে যে নর্থ ইস্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেটা নেডা বলা হয়, কেন এই যে জমি সংক্রান্ত ব্যাপার বা সীমান্ত সংক্রান্ত ব্যাপারটাকে নিয়ে তারা ঝুলে রেখেছে সেটাই আমি বুঝতে পারছি। এই যে আমাদের ভারতবর্ষে আমরা সমস্ত ভাষাভাষীর মানুষকে নিয়ে বাঁচতে চাই, আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে বাঁচতে চাই। আমরা আজকে দেখলাম, কালকে আবার একটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যে আজকে খবর কাগজে দেখলাম যে শিলংয়ে সমস্ত বাঙালি নাকি বাংলাদেশ, এই যে কথাগুলো বলা হচ্ছে তাতে কিন্তু অন্যভাবে মানুষ রিয়্যাক্ট হচ্ছে, তাতে আমাদের মধ্যে আপনাদের ভালোবাসা বা যে শ্রদ্ধার যে জায়গাটা আছে সেটা কিন্তু আস্তে 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 নষ্ট হবে। কাজে আমি চাইবো যে কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে যেন খুব তাড়াতাড়ি একটা স্টেপ নেন, যাতে আমাদের ভ্রাতৃত্বতা বজায় রাখে সমস্ত জায়গাতে। এই নিয়ে যেন আর দেরি না করেন। আর হচ্ছে যাদের বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের জন্য বাড়িগুলো তৈরি করে দেওয়া হয় এবং তাদের জন্য মিজোরামে যে যে জায়গায় জায়গাতে ওদের পড়েছে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করেন। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।